তিন বছরে তিন গুণ ভোট বেড়েছে বিজেপির, চতুর্থ দফার 44 আসনে কে এগিয়ে? উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট 44টি আসনে হবে ভোটগ্রহণ। গত 19-এর লোকসভা নির্বাচন এ রাজ্যে ভোটের ফলের অনেক চেনা হিসেব নিকেশ উলটপালট করে দিয়েছে। ফলে 21-এর বিধানসভা লড়াইয়ে কে কোথায় এগিয়ে, কে পিছিয়ে, সেটা যাচাই করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও ভোট প্রচারে চলছে কাটায় কাটায় টক্কর, ধারে ও ভারে কেউ হয়তো সামান্য এগিয়ে, তো কোথাও লড়াইটাই একেবারে এক পেশে। চতুর্থ দফার যুদ্ধের আগে কোন আসনে কি পরিস্থিতি দেখে নিন এক নজরে। শনিবার রাজ্যের 5 জেলার 44 কেন্দ্রে ভোট। নির্বাচনী পরিসংখ্যান বলছে ওই 44 কেন্দ্রে 2016 থেকে 2019 এই তিন বছরে বিজেপির ভোট বেড়েছে তিন গুণেরও বেশি। চতুর্থ দফায় কোচবিহার জেলার 9টি এবং আলিপুরদুয়ারের 5টি বিধানসভা আসনের সবকটিতে ভোট হবে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার 31টি কেন্দ্রের মধ্যে 11টি, হাওড়া জেলার 16টির মধ্যে 9টি এবং হুগলি জেলার 18টির মধ্যে 10টি আসন রয়েছে এই তালিকায়। 2016 বিধানসভা নির্বাচনে এই আসনগুলির মধ্যে তৃণমূল জিতেছিল 39টিতে, বিজেপি দখল করেছিল মাত্র 1টি, বাম পেয়েছিল 3টি আসন আর তাদের সহযোগী কংগ্রেস জিতেছিল 1টি আসনে। 2019-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের হিসেবে তৃণমূল ওই 44টির মধ্যে 25টি এবং বিজেপি 19টি কেন্দ্রে এগিয়ে রয়েছে, আর আলাদাভাবে লড়ে বাম কংগ্রেসের ঝুলি শূন্য। এই পরিসংখ্যান নিয়েই শনিবার ভোট দিতে যাচ্ছে ওই 44 কেন্দ্র। 2016 এই 44টি আসনে তৃণমূল 46.02% ভোট, বিজেপি 12.13% এবং বাম কংগ্রেস জোট 35.5% ভোট পেয়েছিল। 2019 লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তৃণমূলের ভোট কিছুটা কমে হয় 44.73%, বিজেপির বেড়ে হয় 40.88%, তাছাড়া বামেরা 9.63% এবং কংগ্রেস 1.88% ভোট পায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভোট বৃদ্ধির হার ধরেই রাখাই এবার পদ্ম শিবিরের বড় চ্যালেঞ্জ। তো বন্ধুরা, এই ছিল এখনকার সব থেকে বড় খবর। যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।